হ্যালো গাইস, ফ্রিকিং অ্যান্ড স্পোর্টসের আরও একটা ভিডিওতে তোমাদের আরও একবার স্বাগত। ভিডিও শুরুর আগে একটাই কথা, যারা এখনও সাবস্ক্রাইব করোনি কিসের অপেক্ষা করছো, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দাও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং কমেন্টে জানিও তোমাদের মতামত। আগামীকাল টি20 বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ভারতের বিপক্ষে থাকছে ইংল্যান্ড। ইংল্যান্ড ক্যাপ্টেন ইয়ন মর্গ্যানের ফর্ম একেবারেই ভালো ছিল না এবারের আইপিএলে। কেকেআর ফ্যানরা আইপিএল ফাইনাল হারের দায় চাপিয়েছেন তার ওপর। মনে করা হচ্ছে এই ম্যাচে আইপিএলে খারাপ ফর্মে থাকা কিছু ইন্ডিয়ান প্লেয়ারদের দেখে নিতে চাইছেন ক্যাপ্টেন কোহলি। এই প্রস্তুতি ম্যাচে ভারতের হয়ে প্রথম একাদশ কেমন হতে পারে সেটা একবার দেখে নেওয়া যাক। রোহিত শর্মা, শ্রেয়াস আইয়ার, সূর্য কুমার যাদব, বিরাট কোহলি, ঋষভ পান্ত, রবীন্দ্র জাদেজা, হার্দিক পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, রবিচন্দ্র অশ্বিন, মোহাম্মদ শামি এবং শার্দুল ঠাকুর। হার্দিক পান্ডিয়ার মতো অনেক প্লেয়ারই এই 11-এ আমি রাখলাম, কারণ এইখানে কিন্তু হার্দিক পান্ডিয়া যে ইন্ডিয়া টিমের এক টাইমের গেম চেঞ্জার ছিল চোটের পর থেকে, তারপরে কিন্তু আইপিএলে এই বছর আইপিএলে মুম্বাইয়ের হয়েও সেভাবে পারফরমেন্স তিনি করতে পারেনি। অবশ্যই এরকম প্রস্তুতি ম্যাচে বিরাট কোহলির মতো ক্যাপ্টেন চাইবে তাকে দেখে নিতে, সে যাতে আবারও সেই ফর্মটা ফিরে পায়।